আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সেলফোর্স লার্নিং পর্বের গত ক্লাসে আমরা দেখতেছিলাম রুল এবং প্রসেস বিল্ডার এই দুটো টুলস সেল ফোর্স কে অটোমেশন করতে অনেক বেশি হেল্প করে অটোমেটিক কাজ অ্যাসাইন করে দিতে তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব একজন অ্যাডমিন হিসেবে আমাদের প্রথম টার্গেট সেলফোর্স এর বেসিকটা জানা ফোর্স নিয়ে আপনি কেরিয়ার ডেভেলপ করতে চাইলে আপনাকে অবশ্যই বেসিক সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে দু নম্বরে সার্টিফিকেশন সার্টিফিকেট যদি থাকে এবং সেল ফোর্টস রিলেটেড কাজ করার যদি অভিজ্ঞতা থাকে কোনো নন প্রফিট অর্গানাইজেশন বা কোনো ফিরি ফিরিও যদি কারোর জন্য কোনো কাজ করা থাকে এগুলো অবশ্যই পজিটিভ হিসেবে চলে আসবে আর ট্রেইল হেডে যদি পড়াশোনা করা থাকে টেইল হেডের অর্জিত পয়েন্টগুলো অবশ্যই কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে কারণ ট্রেল হেড সেল ফোর্সের নিজস্ব এবং সবচেয়ে লেটেস্ট নিউ মানে আপডেটগুলো টেইল হেডে থাকে টেইল হেডের মাধ্যমে পড়াশোনা করে ব্যাজ এবং পয়েন্ট অর্জন করে এটাকে রিজিউমি অথবা সিবিতে অ্যাড করার মাধ্যমেই এবং সুন্দর করে একটি লিঙ্কড ইনে প্রোফাইল তৈরি করতে হবে তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলোই দেখব কারণ মনের মধ্যে একটা কোশ্চেন চলে আসতে পারে যে আমার সেলফ ইনকামের উৎস বা সূত্র কিভাবে সূত্রপাত হবে আমি কিভাবে শুরু করতে পারি তবে মনে রাখতে হবে ডেভেলপিং বা এই ধরনের কাজগুলো সবই টিম বেস একটি শক্তিশালী টিমের অংশ অংশ হতে পারলে যে কোনো ধরনের প্রোজেক্টে হ্যান্ডেল করে সামনে এগিয়ে যাওয়া সহজ কারণ কারো লেভেল মিডিয়াম লেভেলে থাকলেও টিমের মধ্যে দু একজন হাই লেভেলে থাকলে যে কোনো প্রবলেম আসলে খুব তাড়াতাড়ি সেটা সলভ করে এগিয়ে যাওয়া যায় এবং জানার মাত্রাটা খুব দ্রুত ডেভেলপ হতে থাকে যাই হোক আজকে আমরা যেটা দেখব সেটা হলো ফোর্সের সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস নিয়ে আমরা আগেও কথা বলেছি আজকে এই ব্যাপারে আর একটু কাজ আমরা করব। সেটা হলো ইউজার আমরা সেট গিয়ে যদি ইউজার টাইপ করি তো ইউজারের মধ্যে পারমিশন সেট আছে প্রোফাইল আছে পাবলিক গ্রুপ আছে কিউই আছে রোল আছে ইউজার ম্যানেজমেন্ট সেটিং এবং সবশেষে আছে ইউজার ইউজার নিয়ে তো আমরা ইউজার নিয়ে আগেও কিছু দেখেছি আজকে ইউজারের মধ্যে আমরা প্রবেশ করছি সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস মানে এটার অ্যাক্সেস এখানে কে কে আছে তার সিকিউরিটি কতটুকু আছে এই ব্যাপারে নিয়েই হলো এই তার মধ্যে একটা বিষয় হলো ইউজার ইউজারকে কেন্দ্র করে কারণ ইউজারকেই এখানে অ্যাক্সেস দেওয়া হয় তার সিকিউরিটি পারপাস মেনু আছে এখান থেকে ভিউ ফিল্ড ভিউ অবজেক্ট এই রিলেটেড অবজেক্টটাকে দেখতে পারি এর ফিলগুলো দেখতে পারি ভিউ রেকর্ড টাইপ কি ধরনের রেকর্ড টাইপ আছে এটা ভিউ ভ্যালুডেশন রুলস এই রেকর্ডগুলোর ক্ষেত্রে কোনো ভ্যালিডেশন রুলস আছে কি না আবার আমরা এখান থেকে নিউ করে ক্রিয়েটও করতে পারি এটা নেভিগেশনের একটা সুবিধা মানে যেই অবজেক্ট আপনি থাকবেন সেই অবজেক্টের পাশে এটা চলে আসবে সেই অবজেক্ট রিলেটেড ফিল্ডস বা ডিটেলসগুলোকে কুইক অ্যাক্সেসের জন্য তো এখানে দেখেন আমাদের সবগুলো ইউজারই অ্যাক্টিভ আছে পাঁচটা ইউজার আছে তার মধ্যে এটা হলো আমরা যখন তৈরি করেছিলাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তার সাথে চ্যাটার ফ্রি ইউজার তা এগুলো বাই স্ট্যান্ডার্ড ইউজার অ্যাক্টিভিটি ক্লাউড সিকিউরিটি ইউজার এই ইউজারগুলো স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে এখান থেকে আমরা ওই দিন দেখছিলাম নিউ ইউজারের মাধ্যমে ইউজার তৈরি করা যায় রিসেট পাসওয়ার্ড কোনো ইউজারের জন্য পাসওয়ার্ড রিসেট করতে চাইলে এখান থেকে করা যায় অ্যাড মাল্টিপল ইউজার মাল্টিপল ইউজারও অ্যাড করা যায় তো আমরা একজন নিউ ইউজার এখানে অ্যাড করবো আজকে ফার্স্ট নেম তো এখান থেকে আমরা দিলাম আবদুল্লাহ এলিয়াস এখন এলিয়াসটা কি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এলিয়াসটা খুব বেশি ব্যবহার হয় বিভিন্ন জায়গায় অ্যালিয়াস ব্যবহার করার প্রয়োজন হয় এলিয়াস মানে আসলে উপনাম বা ছদ্মনাম এই দুটো মিলে সে একটা ইউনিক নাম তৈরি করে নিল এই অ্যালিয়াস এই নাম ধরে উপনাম বা সদ্য নাম ধরে অনেক জায়গায় তার কাজ করতে সুবিধা হবে আব্দুল্লাহ মামুন দুটো সংক্ষিপ্ত কিছু নিয়ে এবং এটা সাধারণত তার প্রয়োজনে ইউনিক করার চেষ্টা করা হয় সো একটা ইমেইল এই ক্ষেত্রে ইমেইলটা অবশ্যই সঠিক ইমেইল দিতে হবে যে ইমেইলটা বাস্তবে আছে এমন ইমেইল দেওয়া যাবে না যে ইমেইলটা আসলে বাস্তবে নাই তো কারণ হলো যে ফার্দার যে কোনো মেইল নোটিফিকেশন এবং পাসওয়ার্ড রিলেটেড ইনফরমেশন সবকিছু ঠিক করতে হবে মেইল দিয়ে এখানে আমরা একটা মেইল দিয়ে দিই ধরেন এই মেইলটাই আমরা ইউজ করি একটা মেইলে একাধিক করা যেতে পারে এবং এটা ইমেইল ইউজার নেম হিসেবে এটাই দিয়ে দিলাম নিক নেম এখান থেকে ডাক নাম সে এখান থেকে নিয়ে নিল আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন ডিসপ্লে নেম ফর ইউজার ইন অনলাইন কমিউনিটিস অনলাইন কমিউনিটিস অনলাইনে যে কমিউনিটিগুলো তৈরি হবে যে গ্রুপগুলো আপনি সংযুক্ত থাকবেন সেখানে এই নামটা দেখাবে হ্যাঁ এম আবদুল্লা দ্য ডেভেলপার এইটুকু সে অটোমেটিক করে নিয়েছে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আপনার প্রয়োজনে আমি আপাতত দিচ্ছি না এখান থেকে দিয়ে দিলাম প্রজেক্ট ম্যানেজার কোম্পানি ক্লাসিফাইড কিংমেন্ট সফটওয়্যার ডিভিশন আইটি এগুলো আবশ্যক না বাট যেগুলো লাল আছে এগুলো অবশ্যই করতে এখান থেকে রোল কি দিব অনেকগুলো রোল আছে যদি এখান থেকে কোনটা কভার না হয় তা আপনি আগে রোল তৈরি করে আসতে পারেন যেটা এখন এখান থেকে পাবেন তা আমরা এখান থেকে আপাতত একটা ধরে দিচ্ছি সো আমরা টেস্টের জন্য আপাতত একটা দিয়ে দিব এরপরে এখান থেকে আমরা আবার পরে তৈরি করে সেটা দিয়ে চেঞ্জ করে দেব তো কাস্টমার সাপোর্ট ইন্টারনেট কাস্টমার সাপোর্ট নর্থ আমেরিকান ডিরেক্টর চ্যানেল সেল ডিরেক্টর ডিরেক্ট সেল এস্টার্ন সেলস টিম ইনস্টলেশন এন্ড রিপেয়ার সার্ভিস আপাতত এটা দিয়ে রাখলাম ইউজার লাইসেন্স আমরা জানি যে সেলফোর্সের এই লাইসেন্সগুলোই কিনতে হয় এখান থেকে একটা লাইসেন্স অ্যাসাইন করতে হবে তো আমরা এখান থেকে বাই ডিফল্ট যেটা থাকে সেলফোর্সের আসলে এখানে যেগুলো আছে সেগুলো দেখাবে যেগুলো নাই হয়ে গেছে সেগুলো আপনি ডপডাউনে পাবেন না তো সেল ফোর্স দুটো লাইসেন্স ইয়ে ছিল দুটো ইউজ হয়ে গেছে তো এখানে আমরা চ্যাটার এক্সটার্নাল দিতে পারি চ্যাটার ফ্রি দিতে পারি ফোর ডট কম অ্যাপ সলিউশন আমরা এটা দিয়ে দিলাম লাইসেন্স প্রোফাইল কোন প্রোফাইল ইউজ হবে তো ফোর ডট কম অ্যাপ সাবস্ক্রিপশন ইউজার এর একটা এই অধীনে একটা প্রোফাইল আছে এটা দিয়ে দিলাম আমরা যদি এখান থেকে চেঞ্জ করি যে ফোর ডট কম ফ্রি সেক্ষেত্রে এখানে তার ফোর ডট কম ফ্রি যেটা সেটা নিয়ে নিয়েছে তো আমরা একটু দেখি চ্যাটার ফ্রিতে ক্লিক করলে এখান থেকে চ্যাটার ফ্রি ইউজার এবং চ্যাটার মডারেটর ইউজার দুটো আমরা নিতে পারতেছি তো লাইসেন্সগুলো আমরা আপাতত এক্স ওয়ার্ক প্রক্সি ইউজার পার্টনার অ্যান্ড সাবস্ক্রিপশন সেলফোর্স প্ল্যাটফর্ম সেলফোর্স প্ল্যাটফর্ম এটা দিয়ে দিলাম এক্ষেত্রেও একটাই প্রোফাইল তৈরি করা আছে আপনি যদি এক্ষেত্রেও একটু প্রোফাইল একাধিক তৈরি করতে চান তো সেটা তৈরি করে রাখতে পারেন পরে এখান থেকে ইউজ করতে পারেন তো ইউজারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে বাকি আর কোনোটা আমরা ইউজ করতেছি না এখানে ডাটা ইউজার

চেঞ্জ হয়ে যাবে মানে আবার নতুন করে শুরু হবে এতগুলো মানে পুরো মাসের মধ্যে তার সীমা থাকবে এতগুলো আমরা এটা আপহত দিচ্ছি না নান দিয়ে দিলাম এটাও ই হয়ে গেল তার বাকি এখানে আরো অনেক জিনিসগুলো আছে যখন আমরা আরো মানে ইউজার সেকশন নিয়ে আরো বেশি কাজ করব। রিয়েল লাইফ কোনো প্রজেক্টের জন্য কাজ করব তখন এগুলো নিয়ে আইটিউ স্টাডি করব তারপর আপনারা এই ইয়েতে টুল টিপস গুলোতে গিয়ে এই রিলেটেড ডেসক্রিপশনগুলো একটু দেখে নেবেন এখান থেকে কল সেন্টার আমরা আপাতত কোনো কল সেন্টার এখনো ডেভেলপ করিনি আপাতত এটার সাথে সার্চ দিয়ে ওই কল সেন্টার আপনি কল সেন্টার ঠিক করে রাখতে পারেন সেই কল কোন কল সেন্টারে এই ইউজারের ইনফরমেশন বা এই ইউজার ইয়ে অ্যাসাইন থাকবে সেটা এখান থেকে অ্যাসাইন করে দেওয়া যায় কোনো ফোন নাম্বার থাকলে দেওয়া হবে এক্সটেনশন এক্সটেনশন ফোনের ক্ষেত্রে অনেক সময় এক্সটেনশন নাম্বার টিপ ই করতে হয় যে এরপরে চার বা পাঁচ কর্পোরেট লেভেলগুলোতে এগুলো বেশি প্রয়োজন ফ্যাক্স মেইল এবং ইমেল এনকোডিং ইমেলটা এনকোড হবে কোন রুলস অনুযায়ী এখানে আইওএসও এই রুলস অনুযায়ী এটা আমরা চেঞ্জ করব না তো মেইলিং অ্যাড্রেস চিঠি লেখার ঠিকানা এখান থেকে আমরা ঠিকানা দিতে পারি আপু তো যেহেতু রেকর্ড না পরে কাস্টম করতে পারবে এজন্য আপু দিচ্ছি না তারপরে ফেডারেশন আইডি এটাও আমাদের আপু তো না টাইম জোন আমরা আসলে কোন টাইম জোনে আছি প্যাসিফিক ডে টাইম এটা আমেরিকা আছে তো আমাদের হলো প্লাস সিক্স আওয়ার তো প্লাস সিক্স আওয়ারের মধ্যে গিয়ে বাংলাদেশ টাইম এশিয়ার ঢাকা আমাদের টাইমটা দিয়ে লোকাল ইউনাইটেড স্টেট আছে এখান থেকে লোকাল যদি আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে দিই তো বাংলা বাংলাদেশ তো আমার ল্যাঙ্গুয়েজ ই সহ লোকাল বাংলাদেশের যে এই মানে মুদ্রা বা আদার্স যে জিনিসগুলো এগুলো ঠিক হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে রাখলাম এটা আর চেঞ্জ করবো না এখানে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে আমাদের বাংলাটা এখানে নেই তো আমি বাকি যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে স্প্যানিশ ফ্রেঞ্চ ইটালিয়ান জাপানিজ সুইডিশ কোরিয়ান চাইনিজ পর্তুগিজ ডাস ড্যানিশ এগুলো আছে তো এগুলোর কোনো একটা ঢোকারছে আমাদের জন্য ইংলিশ বেটার যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপর ডেলিগেটেড অ্যাপ্রুভাল ডেলিগেটেড অ্যাপ্রুভাল এখানে আমার আপাতত দরকার নাই ম্যানেজারও দরকার নাই কোন ম্যানেজারের অধীনে রিসিভ অ্যাপ্রুভাল রিকোয়েস্ট ইমেইল অনলি ইফ আই এম অ্যান অ্যাপ্রুভাল যদি আমি অ্যাপ্রুভাল হই তাহলে এটা তাহলে দরকার নাই তো আদার্স কিছু দেওয়া আছে এটা বাই ডিফল্ট রাখাই ভালো এখান থেকে বল হলো জেনারেট নিউ পাসওয়ার্ড অ্যাট নোটিফাই ইউজার ইমিডিয়েটলি যখনই কোনো নতুন পাসওয়ার্ড তৈরি করা হবে ইউজারকে নোটিফিকেশন দেওয়া হবে হ্যাঁ এটা দরকার এটা টিক দেওয়া থাকবে না যদি আপনি কখনো টিক না দেন বাই ডিফল্ট ডিফল্ট টিক ছাড়া একবার টিক দিয়ে থেকে আপনি টিক পাবেন সো এটা আমরা টিক দিয়ে রাখলাম এখন সেভ দিয়ে দিলাম এখানে কিছু এরোর দেখালো আমি এটা সন্দেহ করছিলাম যে একটা ইউজার ডুপ্লিকেট ইউজার নেম এই নামে অলরেডি ইমেইল আমরা সেমটাই টাই ব্যবহার করতে পারবো বাট এই নামে একটা ইউজার নেম অলরেডি ইউজ করা হয়েছে তো আমরা একটু চেঞ্জ করে দেই দিই সংক্ষেপ করলাম আর কোথাও কিনা না তো এরোর গুলো আসলে ডাটা ঠিক থাকবে যেখানে যা সিলেক্ট করা আছে কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যেটা আবার ঠিক করে দিতে হবে যেরকম এখান থেকে আমরা দিয়ে দিয়েছিলাম হলো আচ্ছা একটা স্ট্যান সেলস টিম একটা কিছু দিয়ে দিলাম সেলস প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম ইউজার প্রোফাইল এটা নিয়ে আমরা পরে মাথা ঘামাবো অথবা এখান থেকে আমরা স্ট্যাটার ফোর্স অ্যাপ সলিউশন এটা দিয়ে দিয়েছিলাম থাক প্রজেক্ট বাকি সব ঠিক আছে দু একটা জায়গায় চেঞ্জ হয়ে দিতে পারে এর আসলে সেগুলো একটু চেক করে দিয়ে দিতে হবে এটা বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ ঠিক আছে আমরা সেভ দিয়ে দিলাম একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল আব্দুল্লাহ মামুন নামে ইউজারের বাকি ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারতেছি ইউজার রিলেটেড অনেকগুলো কাজ এর আগেও আমরা একটা ক্লাসে বেশ কিছু জিনিস এখানে দেখছি এখান থেকে লগ ইন হিস্টরি লগ ইন হিস্টরিতে গিয়ে যে এই ইউজারের লগিং হিস্ট্রি ডাউনলোড লগিং হিস্ট্রি ফর লাস্ট সিক্স মান্থ গত ছয় মাস ধরে সে লগ ইন করছে একজন অ্যাডমিনের কাজ কি যখন বিভিন্ন সিনারিগুলো আমাকে মাথায় রাখতে হবে যে একজন এই অর্গানাইজেশনের সাথে জড়িত বিভিন্ন ইউজার বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম বলবে এবং তার এই প্রবলেমগুলোকে সলভ করে দিতে হবে তার মধ্যে ইউজার যে মেজর কিছু প্রবলেম বলতে পারে তার মধ্যে আমি লগ ইন করতে পারতেছি না আমাকে লগিং করতে দেওয়া হয় নাই আমি মানে এরকম মেসেজ আসতেছে এই সেই সিকিউরিটি যেহেতু সিকিউরিটির অ্যাক্সেস নিয়ে তো সেক্ষেত্রে একজন ইউজার সরি অ্যাডমিন হিসেবে ইউজারের প্রোফাইলে গিয়ে ইউজারের ইনফরমেশনের মধ্যে গিয়ে ইউজার ডিটেলসে গিয়ে তার লগ ইন হিস্টোরিতে দেখে যে লগিং সে কোন কোন তারিখে কখন কখন তার অ্যাক্সেস ছিল কখন সে কখন কখন ট্রাই করছে তো এখান থেকে সিএসবি ফাইল সিক্স মান্থের ডাউনলোড করে নেওয়া যাবে তো অ্যালাওয়ান্স বা আমরা দিয়ে রাখলাম তো এখান থেকে ডাউনলোড আমরা দিব আসলে আমাদের এখানে তো কি নাই এই ব্যক্তির ফাইলের মধ্যে কোনো লগিং নাই সে মাত্র ক্রিয়েট করলাম যাই হোক তো আমরা আমাদের ওইটাও ডাউনলোড দেবো এখানে ওপেন ফোল্ডার একটা ডাউনলোড হয়ে গেছে সিএসবি ফাইল আমরা একটু দেখে যে ফোল্ডারের ভিতরে কি ধরনের ফাইল আছে যেহেতু ফাইলের ভিতরে কিছু নেই আচ্ছা এটা আমরা ডাউনলোডে গিয়ে দেখে নেব তার আগে যেটা আমরা লগিং হিস্ট্রিতে গিয়ে লগিং হিস্ট্রিটা দেখতে পারি একজন ইউজারের এবং সেই লগিং হিস্ট্রি দেখে একজন ইউজার অ্যাডমিন বুঝবে যে সে কোন ধরনের মিস্টেকটা করছে এরপরে যেটা কাজ সেটা হলো যে রিসেট পাসওয়ার্ড ফ্রিজ তাকে ফ্রিজ করে রাখা তো এই সিনারিগুলো নিয়ে আমরা একটু পরে আসবো আমরা একটু চেক করে দেখি যে আমরা যে ইউজারটা তৈরি করলাম এখন একটু আমরা ইউজারে যাব এখানে আমাদের ইউজারটা তৈরি হয়ে গেছে মামুন আবদুল্লা নামে যেটা এখন তৈরি করলাম ইস্টার্ন সেল টিম তার রোল হলো ইস্টার্ন সেল টিম প্রোফাইল হলো এটা এবং শেষ স্ট্যাটাস হলো অ্যাক্টিভ একজন ইউজার যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে ততক্ষণ পর্যন্ত তাকে কাজ করার অধিকার দেয়া হবে তারপরেও সেই ইউজারকে ধরেন একটা কোম্পানির একজন ইউজার চলে গেল হুট করে বাট বেশ কিছু রোল বা দায়িত্ব তার ছিল আপনি সাথে সাথে তাকে ডিঅ্যাক্টিভ করে দিলে তার রিলেটেড যে কাজগুলো আছে যেটা আরেকজনকে অ্যাসাইন করে দিবেন বুঝাইয়া দিবেন সে আবার এটা স্টাডি করবে কোনো কাজই ডিঅ্যাক্টিভ হয়ে গেলে তার রিলেটেড কোনো কাজ দেখা যাবে না সেক্ষেত্রে একটা অর্গানাইজেশন কি করতে পারে সেক্ষেত্রে ধরেন এইখানেই আমরা গেলাম সেক্ষেত্রে একজন ইউজারের ইনফরমেশনটাকে এখান থেকে ফ্রিজ করে রাখতে পারে ফ্রিজ মানে কি সেই ইউজারের জন্য এটা ফ্রিজ মানে জমে থাকবে সে কিছু করতে পারবে না বাট একজন অ্যাডমিন হিসেবে সিস্টেম অ্যাডমিন হিসেবে তার যে সেটিং বা এখান থেকে ডাটা আর একজনকে অ্যাসাইন করা বা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করা যাবে তো কোশ্চেনের মধ্যে এরকমই থাকবে যে ডিঅ্যাক্টিভ ইউজার এবং ফ্রিজ ইউজারের মধ্যে পার্থক্য কি তো ব্যাপারটা বুঝতে হবে ডিঅ্যাক্টিভ মানে কি সে ডিএকটিভ হয়ে গেল

যাই হোক আমরা আবারও একটু ইউজারের মেইন ইয়েতে যাচ্ছি তো এখান থেকে আমরা ইউজারের বেসিকগুলো দেখলাম আমরা যেই ইমেইলটা ইউজ করেছি সেই ইমেইলটাতে একটু চেক করে দেখবো যে এই ইউজার তৈরির পরে কোনো নোটিফিকেশন বা কোনো মেইল সেখানে গেছে কিনা এবং সেখানে পাসওয়ার্ড তৈরির কোনো ইনফরমেশন পাঠাইছে কিনা কারণ সেই ইউজারকে তো একবার তার নিজের পাসওয়ার্ডটা নিজের মতো সেট করে নিতে হবে যাকে আমি ঠিক অ্যাসাইন করছি একটা লাইসেন্স দিয়ে দিছি সেল ফোর আর এটা এই পুরো ইন্টারনাল ব্যাপারগুলো অপারেশনাল ব্যাপারগুলো ওয়ার্ড সেটিং বা অর্গানাইজেশনের এই সেটিং বা অর্গানাইজেশন দাঁড় করানো সেল ফোর্স প্ল্যাটফর্ম ইউজ করে এই মেইন রেসপন্সিবিলিটি একজন অ্যাডমিনের একজন অ্যাডমিনের দুটো লেভেল একটা হলো জেনারেল অ্যাডমিন বা অ্যাডমিন ওয়ান এট হলো অ্যাডভান্স অ্যাডমিন অ্যাডমিন টু তো অ্যাডমিন হিসেবে অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দুটো রোল পালন করা যায় এখন পর্যন্ত আমাদের কাছে সেলফোর্স থেকে কোনো ইনফরমেশন আসেনি ইউজার তৈরি হয়েছে নোটিফিকেশন বা পাসওয়ার্ড তৈরির আমরা ও সরি আমাদের সঠিক যে অ্যাকাউন্টটা ইউজ করছি সেটা এটা নয় আমরা সেই মেইলে যাব এখান থেকে

একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায় আমরা যেরকম প্রথম নিজে তৈরি করছিলাম সেক্ষেত্রে আসছে এখন যে ইউজারের জন্য আমি তৈরি করে দিলাম এই অ্যাকাউন্ট কিন্তু ইউজার নিজে তৈরি করেনি আমি তৈরি করে দিলাম এখন এখান থেকে ভেরিফায়ার ইনফরমেশনটা আসলো ঠিক আছে ভেরিফাই অ্যাকাউন্ট আমরা ভেরিফাই অ্যাকাউন্টে গেলাম ঠিক ওখানে যে প্রসিডিউরটা ছিল ফার্স্ট টাইম এখানে ঠিক সেম প্রসিডিউরটা আমাকে কি করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব তো এইখানে যেটা বলছে যে এইট ক্যারেক্টার হতে হবে আটটা ক্যারেক্টার তার মধ্যে একটা লেটার থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে কমসে কম আর বাকি আপনি আপনার মতো করে দিতে পারেন কিন্তু পাসওয়ার্ডের জন্য মিনিমাম এইট ক্যারেক্টার ইউজার নেম হলো এটা এম ডট ডেভেলপার ডট আমরা যখন লগ করে ঢুকবো তখন এটা লাগবে তো এটা আমরা ইউজার নামটা রেখে দিলাম পাসওয়ার্ডও আমরা আমাদের মতো রেখে দেব এখান থেকে ঢোকার জন্য এখন কন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে সব প্রসিডিউর একই যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে এরকম পাসওয়ার্ড দিবেন ম্যাচ গুড এবং এই পাসওয়ার্ডটাকে তারা গুড বলছে সিকিউরিটি কোশ্চেন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে ফার্দার আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন বা কোন ধরনের এই মানে অ্যাক্সেস জনিত প্রবলেম হলে তখন আপনার কাছে সিস্টেম জানতে চাবে কোন কোশ্চেনের মাধ্যমে জিনিসটাকে আরও যে আপনি কিনা তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে আমি প্রথমটাই সবসময় চয়েস করি এটা আমার জন্য আপনারা আপনাদের জন্য একটা সিলেক্ট করে নেবেন যে ইন হোয়াট সিটি অয়ার ইউ বর্ন যেহেতু আমি জানি আমি কোন শহরে জন্ম নিয়েছি এবং এই প্রথম কোশ্চেনটা আমি সেলফ সেলফসিলেটেড যত ইনফরমেশন আছে সেখান থেকে এটাই ব্যবহার করি যত অ্যাকাউন্ট আছে টেস্টপাটার তো আমার হোম টাউন যেহেতু সিরাজগঞ্জ করতে আমি সিরাজগঞ্জটা দিয়ে দিলাম আমার জন্য মনে রাখাটা সুবিধা না হলে এটা কমপ্লেন করতে গেলে পরে আপনি ভুলে যাবেন তো চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেললাম তো এখান থেকে আমরা আপাতত এটাকে পাসওয়ার্ড সেভ দিচ্ছি না এলাও দিয়ে দিলাম নোটিফিকেশন তো আমাদের নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল কি বলছে ওয়েল দিস ইজ আই ক্যান দিস অ্যাপ ডাজেন্ট হ্যাভ অ্যানি নেভিগেশন আইটেম অর ইউ ক্যান অ্যাক্সেস দেম লার্ন মোর কোনো নেভিগেশন আইটেম নেই আপনি এটা অ্যাক্সেস করতে পাচ্ছেন না তো যেহেতু ইউজার একজন করে দিছে সে যতটুকু অ্যাক্সেস দিছে অতটুকু অ্যাক্সেস আপনি ঢুকতে পারতেছেন এইখান থেকেও আপনি অনেক কিছু লিমিটেড একজন সিস্টেম অ্যাডমিন হিসেবে যতটুকু করতে পারতেছে এটাই হলো যে ইউজারকে যে রোলস বা যে ভূমিকা দেওয়া হলো সেই অনুযায়ী সে কতগুলো জায়গায় সে প্রবেশ করতে পারে সেই সব জায়গায় অল অ্যাপস অ্যাপসে দেখেন আমরা যখন আমাদের অ্যাকাউন্ট থেকে ঢুকতেছি এখান থেকে আমি সব কি বলে অ্যাপ লঞ্চারে গিয়ে সবগুলো অ্যাপস সম্পর্কে আমার ইনফরমেশন আসতেছে বাট এই ইউজারকে তো আমি ক্রিয়েট করে দিলাম আমার অ্যাডমিন সিস্টেম অ্যাডমিন থেকে তার অ্যাক্সেস তাকে যে ধরনের অ্যাক্সেস আমি যে ধরনের লাইসেন্স দিলাম সেই ধরনের অ্যাক্সেসই পাবে এর চেয়ে বেশি পাবে না কারণ সে আরেকটা কোম্পানির অধীনে সে আরেকটা অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে তাকে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হবে তো এখানে কী কী আছে অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে অ্যাপ্রুভাল রিকোয়েস্টে অ্যাক্সেস আছে ড্যাশবোর্ড হোম এবং রিপোর্টস পিপল গ্রুপস টাস্ক লাইটেনিং বোল্ড সলিউশন এটা মেসেজিংয়ের জন্য ইউজ হয় ইমেইল টেম্পলেট ক্যালেন্ডার চ্যাটার ফাইলস এবং লাইটেনিং ইউজেস এগুলোতে আছে তো আমরা যদি হোমে যাই দেখি হোমে তাকে কী শো করতেছে তো হোমটা একটা ড্যাশবোর্ড বা কোনো ইনফরমেশন এখনো নাই তার রিলেটেড যেহেতু কোনো কাজ হয়নি হোমটা ফ্রি আছে এবং তার গিয়ে কতটুকু তার সেট আপে অনেক কিছুই আছে সেখান থেকে সে কোন অবজেক্ট ক্রিয়েট করতে পারবে কিনা এগুলো আমরা পরে চেক করে দেখব যে কোন প্রোফাইলের জন্য কতটুকু তো এইটা আমরা একটা জিনিস বুঝলাম যে একজন ইউজার যে ইউজার সরাসরি অ্যাডমিন হিসেবে ডেভেলপার হিসেবে একটা সে এবং তাকে যে ইউজার ক্রিয়েট করা হলো ভিতরে গিয়ে একটা প্রোফাইল বা একটা রোল দিয়ে তারটা অবশ্যই ন্যারো হয়ে গেল মানে হয়ে গেল বেশ কিছু জিনিস এখান থেকে মানে কম তাকে দেখানো হবে যতটুকু তাকে রোল দেওয়া হবে এটা একজন সিস্টেম অ্যাডমিন তাকে যখন বলা হবে যে হ্যাঁ উনি এই রোল এতটুকু অ্যাক্সেস এতটুকু কন্ট্রোল করবে একজন সিস্টেম অ্যাডমিন তো চলেন আমরা আরও কিছু কাজ ইউজার রিলেটেড দেখে নেই তো আমরা যেটা করব যে এই ইউজারকে আমরা চাচ্ছি যে তার পাসওয়ার্ডটা কোনো কারণে রিসেট করে দেব সেই ইউজার কোনটা এই মামুন আবদুল্লাহ আমি সিস্টেম অ্যাডমিন হিসেবে এই অধিকার রাখি যেহেতু এটা আমার নিয়ন্ত্রণে আছে তো আমরা রিসেট পাসওয়ার্ডে যদি যাই বলতেছে দিস সাইট সে রিসেট পাসওয়ার্ড ফর দিস ইউজার এই ইউজারের জন্য পাসওয়ার্ড রিসেট করা হবে কারণ এই জিনিসগুলো অনেক সময় ভুলে হয়ে যেতে পারে পাসওয়ার্ড রিসেট করে দিলাম সে ইউজার ইউজ করতেছে তাকে কোনো নোটিফিকেশন পাঠালাম না সে একটু বিপদে পড়ে যেতে পারে তো সেই সব ক্ষেত্রগুলোতে আমরা অবশ্যই মাথায় রাখব যে একজন ইউজার মানে আমরা যে কাজগুলো করব সেই কাজটা আসলে বুঝে শুনে এই জন্য পক্ষ থেকেও এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই নোটিফিকেশন দেবে আপনাকে তো আপনি এই মেসেজটা পড়বেন যত্ন সহকারে তারপরে ওকে অথবা ক্যান্সেল যেটা করার দরকার সেটা করবেন একজন মানে দক্ষ ডেভেলপার বা অ্যাডমিন হিসেবে এটা অবশ্যই মাথায় রাখা উচিত অনেক সময় আমাদের একটা বদভ্যেস আছে এই জাতীয় মেসেজ আসলে আমরা একটু বিরক্ত হই এবং একটা কিছু ক্লিক করে দিই পরে সলিউশন করতে প্রবলেম হয় তো যাই হোক আমরা এটা বুঝে শুনে ওকে দিয়ে দিলাম তো এই পাসওয়ার্ড এই রিসেট পাসওয়ার্ড এই ইউজারের পাসওয়ার্ডকে রিসেট করার জন্য আমি এখানে গেলাম আসলে পাসওয়ার্ডটা রিসেট করবে কে রিকোয়েস্ট আমি পাঠালাম দেখেন ভাই ইমেইল মাধ্যমে হয়েছে কারণ ইউজার ইউজার আমি করলাম হিসেবে ঠিক আছে ঢুকতে কিন্তু ইউজারের রোল দিয়ে যে কাজ করবে সেটা সে ইউজারই করবে কারণ একজন সিনাইটা আমরা মাথায় রাখতে পারি ইউজারের কাজগুলো গুলো যদি আমি কোনটা চেঞ্জ করি তার উপর দোষ চাপাই তাহলে তো সে ব্যক্তি বিপদে পড়ে বলেই সে তার কাজ করলো না ফোর্স এটা খুব শক্তিশালীভাবে ট্র্যাকিং রাখে যে ওই ইউজারের ওখানে অ্যাডমিন হিসেবে ঢোকা হয়েছিল নাকি সেই ইউজার হিসেবে ঢোকা হয়েছিল যেহেতু অ্যাডমিনের অ্যাক্সেস আছে অ্যাডমিন ঢুকতে পারে কিন্তু সেই ট্র্যাকিং সে রেখে দেবে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর কোনো সুযোগ নেই তাই পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রেও অ্যাডমিনকে অধিকার দেওয়া হয়নি হ্যাঁ অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জের রিকোয়েস্ট করতে পারে হ্যাঁ যে আমি এই ইউজারের

তুমি এটাকে রিসেট করো তো এইখান থেকে আমরা তো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ফিনিশ সেটিং এই রিসেটিং ইউর সেলফ পাসওয়ার্ড এটা কে আমরা যে ইউজারকে তৈরি করছিলাম সেই ইউজারের কাছে আসলো মেইলটা কোথা থেকে আসলো সাপোর্ট সেলফোর্স ডট কম এটা কিন্তু একজন অ্যাডমিন থেকেও আসেনি কারণ পুরো বিষয়টা এখন সেলফোর্সের সাপোর্ট ডিপার্টমেন্টের অধীনে এই জন্য এই মেসেজটা সেলফোর্স সাপোর্ট থেকে হ্যান্ডেল করা হচ্ছে

ইউ ক্যান নট রিউজ দিস ওল্ড পাসওয়ার্ড তুমি পুরাতন পাসওয়ার্ডটাই ইউজ করলে এটা তো আসলে লজিক্যাল না কারণ তোমার পুরান পাসওয়ার্ড মনে আছে তুমি সেটাই আবার ইউজ করতেছো কেন চেঞ্জ করবে তাহলে অবশ্যই হয় ভুলে গেছো না হয় তুমি সিকিউরিটি পারবার নতুনটা দিচ্ছ তো এটা দেওয়া ঠিক নয় গুড আমরা এটা চেক করে নিলাম যে না সেলফ ফোর্স অনেক সাইটের মতো স্ট্রংলি এটাকে প্রহিবেট করে বা বাধাগ্রস্ত করে এটা করতে দেয় না তো আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম হ্যাঁ একটু চেঞ্জ করে দিলাম আপনিও আপনার এই কাজগুলোর জন্য কাছাকাছি একাধিক একা একের অধিক মনে রাখবেন যে এইটা না হলে ওইটা ওইটা না হলে ওইটা তিন চারটার বেশি না তাহলে আপনি পাসওয়ার্ডটা ভুল হবে না মাথায় রাখতে হবে তো যাই হোক আমরা এটা দিয়ে দিলাম চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা আশা করা যায় চেঞ্জ হয়ে যাবে তো আমরা এটাকেও সেভ করে রাখছি না তো আমরা আমাদের এখানে লগইন করে আছি আমাদের হ্যাঁ এটা হলো একটা ইউজারের হোম পেজ এই ইউজারটা কে আব্দুল্লাহ মামুন যেটা আমি এখন ক্রিয়েট করলাম এবং তার ইয়াটা কি মামুন মামুন আব্দুল্লাহ এটা তার মেইল অ্যাড্রেস হ্যাঁ এই মেইল অ্যাড্রেস দিয়ে একজন ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট কি হতে পারে তো একটা কোম্পানি তো অনেক ইউজার দরকার এখন আমরা ইউজার এই লাইসেন্স সেকশনে দেখছি চ্যাটার ফ্রি ইউজার পাঁচ হাজারের উপরে আমি অ্যাড করতে পারি তো চ্যাটার ফ্রি মানে কি যাদের সাথে আমার কথোপকথন হবে শুধু বিভিন্ন ধরনের সে আমার অর্গানাইজেশনের রেসপন্সিবল কোনো ব্যক্তি না কোনো কাজ করতে পারবে না বাট কথা হতে পারে ফেসবুকের মতো একটা গ্রুপ অ্যাড করা আর কি এরকম তো বিভিন্ন ধরনের আছে তো আমাদের প্রয়োজনে আমরা ইউজার অ্যাড করে নেব তো একটা ইউজারের কমপ্লিট জিনিসটা আমরা এখান থেকে দেখলাম যে ইউজারকে কি করে অ্যাড করতে হয় এবং ইউজারকে কি দিতে হয় বিভিন্ন প্রোফাইলে অ্যাক্সেস দিতে হয় তো ইউজারের এডিটে গিয়ে আমরা যে কোনো সময় দেখা গেল যে একজন ইউজারকে আমরা ফ্রিজ করা লাগতে পারে তার ভেতরে কোনো মানে রোল যেরকম ইউজার ইন্টিগ্রেশন ইনি একজন ইউজার তো এর যদি আমি এই ইউজার লাইসেন্স কখনো চেঞ্জ করতে হয় প্রোফাইল চেঞ্জ করতে হয় কারণ তার কাজ তো অ্যাসাইন করা আছে প্রোফাইলে অধিকার তো আমরা এখান থেকে এডিটে গিয়ে সেই ইউজার রিলেটেড ইনফরমেশানগুলো এখান থেকে আবার যে নন স্পেসিফাইড স্পেসিফাই করা হয় এটা রোলটা রোলটা আপনি এখানে ইউজার লাইসেন্স কোনটা দেওয়া হচ্ছে অ্যানালাইসিস ক্লাউজ ইন্টার ইন্টিগ্রেশন ইউজার এটা দেওয়া আছে তো এখান থেকে আরও যে ইনফরমেশানগুলো আছে যখন যেটা চলে ইউজার তার অ্যাড্রেস দেওয়া আছে এখানে যদি কোনটা এডিট করার দরকার হয় এখানে গিয়ে আমাদের করতে হবে তো সেক্ষেত্রে তার সিকিউরিটি বা রোল রোলের উপর ভিত্তি করে তার অ্যাক্সেসটা যে সে অ্যাক্সেস এবং তার প্রোফাইল কতটুকু আমি প্রোফাইলে যদি তার পারমিশন সেটটা করে দিয়ে আসি যদি পারমিশন প্রোফাইল রিলেটেড অথবা পাবলিক এটা গ্রুপ করলাম সেই গ্রুপের অ্যাসাইন করে দিলাম গ্রুপের মধ্যে সেই গ্রুপের জন্য যে পারমিশন সেট বা যে অধিকারটুকু দেওয়া আছে সে যখন তাকে গ্রুপ অ্যাড করে দিলাম তখন সে ওই গ্রুপের সুবিধাটা পাবে তো এভাবে আমার ইউজারকে গ্রুপ গ্রুপ ইউজার প্রয়োজনীয় ইউজার কোম্পানির সুবিধার্থে যে কোন ইউজারকে কী অ্যাক্সেসটা দিচ্ছি সেটা নিয়ন্ত্রণ করতে হবে আমাকে এই ইউজার সেকশনের ইউজার অপশন থেকে তবে আশা করি বেসিক টু পাসওয়ার্ড ডিসেট থেকে শুরু করে রোল দেখে আরও বেশ কিছু জিনিস আমরা এখান থেকে আয়ত্ত করতে পারলাম নেক্সট পোর্শনে আমরা ইউজার নিয়ে আরেকটু ডিটেলস দেখবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা বিষয় কভার করার চেষ্টা করবে সবাই ভালো থাকেন আজকে এখানে আপনাদের শুভ কাম সুস্বাস্থ্য কামনা করে যেহেতু চারদিকে রোগ বাড়া আর ওয়েদার অত্যন্ত গরমে সবাই অসুস্থ হচ্ছে আমার ফ্যামিলি সবাই প্রায় অসুস্থ সবার কাছে দোয়া কামনা করে এবং সবার জন্য সুস্বাস্থ্যের দোয়া করে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ